আসসালামু আলাইকুম। আজকে কুমিল্লা জেলা মুরাদনগর থানা বড়পিপুরিয়া এই যে আপনারা সিঁড়িটি দেখছেন আর সামনে এই যে ইটগুলো দেখছেন, এখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সকালে। সেই দুর্ঘটনায় দুটি প্রাণ চলে গেছে, দুটি বাচ্চা, একজনের বয়স 4 বছর আরেকজনের বয়স 2.5 বছর। তো আজকে সকাল তারা এখানে আসছিল, এসে এখানে যে এই যে দেওয়ালটি এখন আর নেই, এটা ভেঙে গেছে, আগে থেকে ফাটল ধরা ছিল, সেখানে খুঁটি দিয়ে যেটা শুনছি লোকজনের মুখে খুঁটি দিয়ে এখানে হেলা মানে ই করা ছিল, ঠিকা দেওয়া ছিল। তো সেই ঠিকা দেওয়া ছিল, তো এই বাচ্চারা নাকি তাদের বাচ্চা যে দুজন মারা গেছে একই ঘরের, তো তারা হচ্ছে এই যে আপনার যে এখানে কবরস্থান, কবরস্থানের সামনেই তাদের বাসা, তো সেখান থেকে তারা এখানে আসছিল। তো এখানে এসে তারা এখানে ঘটনা কি ঘটছে একজনের মুখে শুনি যে এখানে এসে ওই দুই যে বাসগুলো দেওয়া ছিল সেই বাসগুলো নাকি ধরছে, আর এমনিতে তাদের উপরে ইটগুলো পড়ে গেছে। আর কারো মুখে শুনি যে তারা ওই বাসগুলো ধরে পোলাপান একটু দুষ্টামি করি এটা আর কি স্বাভাবিক, কিন্তু এটা কিন্তু অনেকদিন ধরে এরকমটাই ছিল, অনেকদিন ধরে এরকম ছিল। তো তারা অনেকে উদ্যোগ নিয়েছিল যে এখানে এটা সংস্কার করবে, কারণ এখানে তেমন লোক আসে না কি তেমন, তারা হয়তো বাড়ির ঘাটলা একটা বোঝাই যায়, সামনে দিয়ে কিন্তু এটা ব্যারিকেড দেওয়া আছে। হ্যাঁ, তাদের সম্ভবত এই বাড়িতে কোথায় যেন ওই খিচুড়ি রান্না করা হয়েছিলো, তাবারুক বা খিচুড়ি, তো সেটাই সম্ভবত খাওয়ার জন্য আসছিল এরকম আর কি শোনা যাচ্ছে আর কি। তো ইয়ে হচ্ছে একটি ঘটনা, তো এই আসলে বিষয়টা খুবই খারাপ লাগছে। আর এখানে যে ঘটনা ঘটছে আমার বোনের বাড়ির পিছনের বাড়ির এই বাচ্চা আর কি, তো ওদের সাথে আমার যে ভাগ্নি আছে, ভাগ্না আছে, ও তাদের সাথে খেলে, তো আজকে হয়তো তাদের সাথে যায়নি বা আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, বেশ মনটা খারাপ সকালে এই ঘটনা শোনার পর থেকে। তো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। এই যে কাছ থেকে চলে আসছি, এই যে দেওয়ালের ইটগুলো, তো এটা পরার পরে এখান থেকে রামচন্দ্রপুর নেওয়া হয়েছিল হসপিটালে। তো সম্ভবত যতটুকু শোনা যায় একজন যাওয়ার পথেই মারা গেছে, আর একজন ওখানেই সম্ভবত মারা গেছে বা এখানেই মারা গেছে এরকম। তো এইগুলো এই ছোটো ছোটো 2.5 বছর 4 বছরের বাচ্চার উপরে পড়ছে, বুঝতে পারতেছেন কী একটা অবস্থা, খুব জখম হয়েছে তাদের, কষ্ট হয়েছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।